আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে আজকে ক্লাসের শুরুতে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের উদ্দেশ্যে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব তোমাদের অনার্স তৃতীয় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগ এবং অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কোর্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। অর্থাৎ আমরা আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ এই সাবজেক্টটি তোমরা জানো, তোমাদের পুরোপুরি ইংলিশে তোমরা অ্যান্সার করতে হবে পরীক্ষায়। তাই তোমাদের জন্য এ অধ্যায়ের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল বিষয়গুলোর পাশাপাশি থিওরিক্যাল বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার সৌভাগ্য হয়েছে। সেই সুবাদে আমি দেখলাম যে আমাদের স্টুডেন্টদের থিওরিক্যাল লেখার ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে। অনেকে অঙ্কগুলো মোটামুটি অ্যান্সার করেছে, কিন্তু থিওরিক্যালের ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে। এক্ষেত্রে একটি বড় অংশ শিক্ষার্থী পরীক্ষায় ফলাফল খারাপ করেছে। এজন্য তোমাদের যদি শুধুমাত্র অঙ্কের উপর ডিপেন্ড করো, সেটি তোমাদের জন্য একটি সমস্যার কারণ হতে পারে। মাঝে মধ্যে যদি প্রশ্ন খুব কঠিন আসে বা অঙ্কগুলো যদি অ্যান্সার করা সম্ভব না হয়, তখন থিওরির উপর ডিপেন্ড করা লাগে। এই জন্য আমি আজকে তোমাদের জন্য তোমাদের প্রথম অধ্যায় সূচনা যে অধ্যায়টি রয়েছে, গোল অ্যান্ড ফাংশন অফ ফিনান্স, এই অধ্যায়টি তোমাদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ফিনান্সের সাথে পূর্বেই তোমরা পরিচিত, কেননা তোমরা তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ ফিনান্স নামের একটি কোর্স তোমরা সম্পন্ন করেছ। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছো, তারাও সেকেন্ড ইয়ারে একই বিষয়ে তোমরা একটি কোর্স সেখানে সম্পন্ন করেছ। সো তোমাদের এখানে ওই কোর্সের একটি অংশ তোমরা পাবে। এই জন্য তোমরা ভালোভাবে যদি পড়াশোনা করো, পাশাপাশি ইংরেজিতে ভালোভাবে পড়ে ভালোভাবে চর্চা করে তোমরা যদি অধ্যায়টি তোমাদের এই বইটি আয়ত্তে নিতে পারো, এটি তোমাদের পরীক্ষা ভালোভাবে কাজে লাগবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসের অবজেক্ট হিসেবে যেটি রেখেছি চ্যাপ্টার ওয়ান, তো প্রথম অধ্যায় গোল অ্যান্ড ফাংশন অফ ফিনান্স। গোল অ্যান্ড ফাংশন অফ ফিনান্স অর্থাৎ প্রথম অধ্যায়ে অর্থায়নের লক্ষ্য এবং কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এখানে লার্নিং অবজেক্ট হিসেবে তিনটি বিষয় রেখেছি। ডেসক্রাইব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রথমে তুমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে জানবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সংজ্ঞা। তারপরে আইডেন্টিফাই গোল অফ ফিনান্স, ফিনান্সের প্রকৃত লক্ষ্যটা কী সেটি নির্ধারণ করতে পারবে এই পাঠ শেষে। আন্ডারস্ট্যান্ড ফাংশন অফ ফিনান্স এবং ফিনান্সের কাজ সম্পর্কে তোমরা জানতে পারবে। আমরা প্রথমে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা আসলে কী। দেখো, তোমরা ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে ফিনান্স পড়েছ, পাশাপাশি ম্যানেজমেন্ট পড়েছ, সবাই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাও পড়েছ, অর্থায়নও পড়েছ। তোমরা জানো আমাদের অ্যাকাউন্টিংয়ের কাজ যেখানে শেষ হয়, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের কাজ হচ্ছে আমাকে একটি ফলাফল প্রদান করা, একটি প্রতিষ্ঠানের বিদ্যমান লেনদেনগুলোর আলোকে হিসাব প্রস্তুত করে একটা ফলাফল প্রদান করা। আর ফলাফল প্রদান করার ক্ষেত্রে ফিনান্স কী করে, ফিনান্স আরও একটু যাচাই বাছাই পর্যালোচনা করে তথ্যগুলোকে একটু ভিন্নভাবে উপস্থাপন করে। আর ম্যানেজমেন্ট কী করে, ম্যানেজমেন্ট এইসব বিষয় থেকে যে অ্যাকাউন্টিংয়ের প্রস্তুতকৃত হিসাব বিবরণী এবং ফিনান্সের বিশ্লেষণ থেকে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
তাহলে আমরা নর্মালি যদি এমনিতে আলোচনা করি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মানে হচ্ছে অর্থাৎ আমরা যখন ব্যবস্থাপকীয় কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের যাবতীয় কর্ম প্রক্রিয়া পরিচালনা করার ক্ষেত্রে যখন আমরা ফিনান্সের ইনফরমেশনগুলা, ফিনান্সের বিশ্লেষণগুলো আমরা ব্যবহার করি, তখন তাকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলে থাকি। এটি যদি আমরা একটু, যেহেতু আমাদের মাধ্যম বাংলা, আমরা বাংলা ভাষা ছাড়া কোনো কিছু আমাদের জন্য বোঝাটা কষ্টকর হয়, সেহেতু আমরা বাংলা এটি বুঝে নিলাম যে যখন কোনো প্রতিষ্ঠান তার লেনদেন সমূহ, যখন কোনো প্রতিষ্ঠান তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফিনান্সের অর্থাৎ অর্থায়নের তথ্যসমূহকে ব্যবহার করে, তখন তাকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলে। তো আমরা এখানে একটি সংজ্ঞা তোমাদের জন্য রেখেছি, সংজ্ঞাটি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ কনসার্ন উইথ অ্যাকুইজিশন গোল অফ ফার্ম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে একটি প্রক্রিয়া যা অ্যাকুইজিশন গোল অফ ফার্ম, কোনো ফার্মের, কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করে। কিভাবে কাজ করে? বাই ইউজিং ফিনান্সিয়াল ইনফরমেশন অ্যাট টেক ডিসিশন। আর্থিক তথ্যসমূহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করার মাধ্যমে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি করে? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট লক্ষ্য অর্জনে কাজ করে। তাহলে আমরা আবার যদি পড়বো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ কনসার্ন উইথ দ্য অ্যাকুইজিশন গোল অফ এ ফার্ম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে একটি প্রক্রিয়া যা একটি ফার্মের বা কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করে। কিভাবে? অ্যাট টেক ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণে ইউজিং ফিনান্সিয়াল ইনফরমেশন, আর্থিক তথ্য ব্যবহার করার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে জানবো গোল অফ ফিনান্স। গোল মানে হচ্ছে কি? লক্ষ্য অফ ফিনান্স, অর্থায়নের লক্ষ্য। আমরা এখানে দেখো অর্থায়নের দুইটি লক্ষ্য আমরা পাচ্ছি। এই অর্থায়নের এই লক্ষ্য নিয়ে তোমরা যারা ইন্টারমিডিয়েটে ফিনান্স পড়েছ, অর্থাৎ এইচএসসিতে, তোমরা একাদশ দশমীতে ফিনান্স পড়েছ, সেইখানেও এটা নিয়ে আলোচনা আছে। অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেখানেও আলোচনা আছে ফিনান্সের কয়টি লক্ষ্য? দুটি লক্ষ্য, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, আরেকটি হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশনের অর্থ হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের অর্থ হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ। অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বোচ্চকরণ দুটি লক্ষ্য থাকে একটি ফার্মের। এখানে দেখো প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ এবং সম্পদ সর্বাধিকরণ বা সর্বোচ্চকরণ, এই দুটি লক্ষ্যের ভিতরে কিছু মিল এবং অমিল আছে। তবে এই দুটি লক্ষ্যের ভিতরে এই যে ভিন্নতা যাচাই বাছাই পর্যালোচনা করে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিব আমরা কোনটিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করব। এই জন্য আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনার দাবি রাখে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে দেখো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে প্রথমে এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন একটু এগুলো একটু বিস্তারিত আলোচনা করব। সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করে ফাইনালি আমরা তোমাদেরকে জানাবো, আমরা সিদ্ধান্ত নিব আমরা কোন বিষয়টিকে আমরা লক্ষ্য হিসেবে গ্রহণ করব। দেখো আমরা প্রথমে প্রফিট ম্যাক্সিমাইজেশন সম্পর্কে আলোচনা করব। প্রফিট মানে হচ্ছে কি? মুনাফা। যে একটি প্রতিষ্ঠানের মুনাফাটা কখন অর্জিত হয়? যখন প্রতিষ্ঠানের আয় সর্বোচ্চ হয় এবং ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে, খরচ বাদ দেওয়ার পরে, কোনো প্রতিষ্ঠানের আয় থেকে যখন আমরা খরচ বাদ দিয়ে থাকি তখন তাকে কি বলি? প্রফিট বলে থাকি। প্রফিট প্রফিট কখন অর্জিত হয়? যখন আমার আয়টা সর্বোচ্চ হয় এবং খরচটা সর্বনিম্ন হয়। এখানে দেখো আমরা যদি, যেমন আমরা যদি কোনো পণ্য প্রোডাকশানে যাই, উৎপাদন করতে যাই, সেখানে আমাদেরকে সব দিক মেনটেন করতে হবে। আমি যদি আয়টা বাড়িয়ে দিতে যাই তাহলে বেশি পরিমাণ বিক্রি করতে হবে, পণ্যের মূল্য বেশি ধরতে হবে। পণ্যের মূল্য বেশি ধরলে অনেক সময় বাজারে প্রতিযোগিতায় আমি হেরে যেতে পারি, গ্রাহকরা অসন্তুষ্ট হতে পারে, কিন্তু আমার লাভ অর্জনের জন্য আমাকে এটি করতে হয়। আবার যদি আমি খরচ কমাতে যাই তাহলে দেখা যাবে যে উৎপাদনের ক্ষেত্রে আমার উৎপাদন খরচ কমিয়ে নিতে হবে। উৎপাদন খরচ কমিয়ে নিলে আবার
প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মান কমে যেতে পারে। এই জন্য আমি যদি খরচ কমিয়ে পণ্যের গুণগত মান কমিয়ে দিই, তাহলেও গ্রাহক অসন্তুষ্ট হবে, আমার ভবিষ্যৎ কাস্টমার নষ্ট হবে। আবার আয় যদি বাড়াতে যাই, পণ্যের মূল্য বেশি ধরে, তাহলে আমার কাস্টমার নষ্ট হবে। এই জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে আমি আয়টা সর্বোচ্চ করব, খরচটা সর্বনিম্ন করব। তো আমরা আর একটু আলোচনার সুবিধার্থে এখানে দেখো, প্রফিট ম্যাক্সিমাইজেশন একটি সংজ্ঞা আমাদের এখানে দেওয়া আছে। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ এ গুড থিং ফর এ কোম্পানি। প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে একটি কোম্পানির একটি ভালো দিক, ভালো চিন্তা বা ভালো বিষয়। বাই দিস এ কোম্পানি ডিসাইড টু ইনক্রিজ প্রফিট এনিওয়ে, যার দ্বারা একটি কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো পদ্ধতিতে লাভ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। আবার পড়তেছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ এ গুড থিং। লভ্যাংশ সর্বাধিকরণ হচ্ছে একটি ভালো দিক ফর এ কোম্পানি, একটি কোম্পানির জন্য। বাই দি, যার মাধ্যমে এ কোম্পানি ডিসাইড, একটি কোম্পানি সিদ্ধান্ত করে টু ইনক্রিজ প্রফিট, লাভ বৃদ্ধি করার জন্য, এনিওয়ে যে কোনো প্রকারে বা যে কোনো প্রক্রিয়াতে যে কোনোভাবে কোম্পানি লাভ বৃদ্ধির চেষ্টা করে থাকে। কিসের মাধ্যমে? প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে, প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে। তাহলে দেখো, এটার কিছু সুবিধা এবং অসুবিধা আছে, আমরা সেগুলো জানবো। দেখো, প্রফিট ম্যাক্সিমাইজেশনের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এখানে দেওয়া আছে। প্রথমে আসি সুবিধা, অ্যাডভান্টেজগুলো। ইকোনমিক্যাল সার্ভাইভাল, অর্থাৎ এটি আমার অর্থনৈতিকভাবে এটি আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি লাভ বেশি না করি, তাহলে আমার প্রতিষ্ঠান কীভাবে চলবে, কর্মচারীদের বেতন কীভাবে দিব, আমার যে আমি দীর্ঘমেয়াদে অর্থ বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগ থেকে আমার ফাপতে কী হবে। এই জন্য এটাকে ইকোনমিক্যাল, অর্থাৎ আর্থিকভাবে বা অর্থনৈতিক দিক দৃষ্টিকোণ থেকে এটি তোমার জন্য উপকারী। মেজারমেন্ট স্ট্যান্ডার্ড, এবং এখানে তোমার মান পরিমাপ করা, অর্থাৎ এখানে এটি তোমাদের প্রতিষ্ঠানের একটি মানের পরিমাপক, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতার অন্যতম পরিমাপক হচ্ছে এটি ভালো মুনাফা অর্জিত হলে আমরা বলবো যে এটি সফল, যদি ভালো মুনাফা অর্জিত না হয় এটি সফল নয়। এই জন্য আমরা যদি প্রফিট ম্যাক্সিমাইজেশনটাকে লক্ষ্য হিসেবে গ্রহণ করি, এটি আমার প্রতিষ্ঠানের মান সংরক্ষণের ক্ষেত্রে বা মান নির্ধারণের ক্ষেত্রে এটিকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করতে পারি। সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজ কল্যাণ, সমাজ যদি কল্যাণ করতে হয় অবশ্যই আমার টাকা থাকতে হবে। যে একটি প্রতিষ্ঠান বা কোম্পানি যদি সমাজ কল্যাণ করতে হয়, অবশ্যই প্রতিষ্ঠানের টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। আর অর্থ আসবে কোথা থেকে? মুনাফা থেকে। মুনাফা যদি অর্জিত না হয় তাহলে সমাজ কল্যাণ করা সম্ভব নয়। ইকোনমিক্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ অর্থনৈতিক কল্যাণ। অর্থনৈতিক কল্যাণ বলতে একটি ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে অর্থনৈতিক কল্যাণ করে, যা আমাদের অনেক টাকা মুনাফা হবে, অনেক টাকা আয় হবে, উপার্জন হবে, সেখান থেকে আমরা সরকারকে কর দিতে পারবো, সরকারকে ট্যাক্স দেওয়ার মাধ্যমে সরকারের আর্থিক আয় বৃদ্ধি পাবে, সরকার জনকল্যাণে কাজ করতে পারবে। সব মিলিয়ে এখানে আমার সমাজের কল্যাণে, অর্থনৈতিক কল্যাণে আমরা ভূমিকা রাখতে পারবো। এই জন্য আমরা যদি মুনাফা অর্জন করে থাকি, বেশি বেশি মুনাফা অর্জন করি, তাহলে অর্থনৈতিক কল্যাণে আমরা কাজ করতে পারবো। এই জন্য এটি হচ্ছে অর্থনৈতিক কল্যাণের একটি গুরুত্বপূর্ণ সুবিধা পেয়ে থাকি আমরা কার মাধ্যমে? প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ মুনাফা সর্বাধিকরণের মাধ্যমে। এবার আসো ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধাগুলো। এখানে অসুবিধা হচ্ছে হেজিনেস অফ কনসেপ্ট প্রফিট, অর্থাৎ লাভের ধারণার ক্ষেত্রে, লাভের ধারণার টাকা তারা অনেক সময় অপব্যবহার করতে পারে। যেমন অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য যে সকল প্রতিষ্ঠানসমূহ মুনাফা সর্বাধিকরণকে লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে, তারা অতিরিক্ত মুনাফার জন্য, আমি একটু আগেও বলেছি, তারা পণ্যের মূল্য বেশি ধরতে পারে, তারা চিন্তা করবে না আমার কাস্টমার টিকবে কি টিকবে না, প্রতিযোগিতা আমি টিকে থাকবো কি পারবো না, আপাতত আমি অধিক মূল্য নিয়ে, অধিক মূল্য দিয়ে পণ্য বিক্রি করে অধিক আয় করব, আর পণ্যের গুণাগুণের দিকে আমার খুব বেশি নজর দেওয়া দরকার নাই। আমি যদি পণ্য কম খরচে পণ্য উৎপাদন করতে পারি, তাহলে আমার মুনাফা অর্জিত হবে। এই ধরনের মানসিকতা নিয়ে কাজ করার কারণে এখানে দেখা যাচ্ছে যে লাভের ধারণাটাকে তারা অপব্যবহার করতে পারে। ইগনোরস টাইম ভ্যালু অফ মানি, তারা অর্থের সমমূল্যের
চিন্তাধারা করবে না। অর্থাৎ অর্থের সমমূল্য বলতে আমার আজকে অর্থের যে মূল্য আছে আগামী 10 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে অর্থের যে মূল্য থাকবে তাকে অর্থের সমমূল্য বলা হবে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে অর্থের সমমূল্য বলে। এখানে তারা অর্থের সমমূল্য ধারণাটাকে তারা ইগনোর করে, তারা এটাকে এড়িয়ে চলে। অর্থাৎ তারা ওই ধরনের কিছু চিন্তা করে না, তারা শুধু বর্তমানের বিষয়টি চিন্তা করে, বর্তমানে আমার মুনাফা অর্জিত হবে কেমন, এটি ইগনোর রিস্ক। তারা ঝুঁকির বিষয়েও চিন্তা করে না, ঝুঁকি আছে কিনা, ভবিষ্যতে তারা টিকে থাকতে পারবে কিনা, এগুলো কারা চিন্তা করে না, যারা প্রফিট ম্যাক্সিমাইজেশনকে লক্ষ্য হিসেবে গ্রহণ করে। ইগনোরস কোয়ালিটি, এটি আমি আগেও বলেছি, তারা কোয়ালিটির বিষয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে শুধু মুনাফা মুনাফা মুনাফা, বেশি মুনাফা অর্জন করার জন্য চেষ্টা করে, কোয়ালিটির বিষয়টি তারা খুব একটা চিন্তা করে না। এই জন্য তারা কোয়ালিটির বিষয়টাও তারা অনেকটা এড়িয়ে চলে। তারপরে আমরা আলোচনা করব ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণটা কি সেটি আমাদের এখানে একটি সংজ্ঞা আমরা দিয়েছি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো এবং শুনে রাখো। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ অ্যান আলটিমেট গোল অফ এ কোম্পানি। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সম্পদ সর্বাধিকরণ হচ্ছে একটি কোম্পানির চূড়ান্ত লক্ষ্য। বাই দিস এ কোম্পানি, যার দ্বারা একটি কোম্পানি ডিসাইড টু ইনক্রিজ ওয়েলথ অ্যান্ড ফান্ডস ভ্যালু, যার দ্বারা একটি কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করে ইনক্রিজ ওয়েলথ, সম্পদ বৃদ্ধি করা, অ্যান্ড ফার্ম ভ্যালু, এবং ফার্মের মূল্য বৃদ্ধি করা। অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ অ্যান আলটিমেট গোল, এটা হচ্ছে একটি চূড়ান্ত লক্ষ্য অফ এ কোম্পানি, একটি কোম্পানির এর দ্বারা, বাই দিস কোম্পানি এর দ্বারা ডিসাইড টু ইনক্রিজ, কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করে ইনক্রিজ ওয়েলথ, সম্পদ বৃদ্ধি করার বিষয়টা আছে তারা চিন্তা করে, অ্যান্ড ফার্মস ভ্যালু, এবং ফার্মের মূল্য বৃদ্ধির কথা চিন্তা করে। অর্থাৎ তারা এই যে দেখো ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা, কিন্তু তারাও কিন্তু মুনাফার কথা চিন্তা করে, ঠিক আছে, তবে তারা ফাইনালি কি চিন্তা করে, তারা কোম্পানির সম্পদ বৃদ্ধির কথা চিন্তা করে, কোম্পানির সুনাম বৃদ্ধির চেষ্টা করে, কোম্পানির ফার্মের ভ্যালু, ফার্মের মূল্য নির্ধারণের বিষয়টা চিন্তা করে। অর্থাৎ তারাও মুনাফা অর্জনকে সমর্থন করে, তবে তারা চায় মুনাফা অর্জনও হবে, পাশাপাশি কোম্পানির ভবিষ্যৎ টিকে থাকার জন্য, ভবিষ্যতে স্থায়ীভাবে বাজারে একটু অবস্থান তৈরি করার জন্য, অবস্থান ধরে রাখার জন্য তারা সম্পদ এবং ফার্মের মূল্য বৃদ্ধির বিষয়টি চিন্তা করবে। আমরা এখানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জাস্ট মেরিট, সুবিধাসমূহ একটু আলোচনা করেছি। দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ টেক কেয়ার অফ, অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ তারা নিম্নের বিষয়গুলোকে টেক কেয়ার করে, বা নিম্নের বিষয়গুলোকে তারা পছন্দ করে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে। শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট, তারা শেয়ার মালিকদের সুবিধার বিষয়টি চিন্তা করে। অর্থাৎ এখানে তারা শেয়ার মালিকটা কী চায়, কোম্পানির যারা মালিক, যে কোনো মালিক চায় দীর্ঘদিন বাজারে টিকে থাকতে, কোম্পানির সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে, তারা কোম্পানিটা একটা এমন একটা অবস্থায় থাকুক যাতে ভবিষ্যতে তারা অদূর ভবিষ্যতে ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকে। এটি হচ্ছে শেয়ার হোল্ডারদের, শেয়ার মালিকদের ইন্টারেস্ট। এই জন্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এটি চায়, অর্থাৎ সম্পদ সর্বোচ্চকরণ এটি চায় যে শেয়ার মালিকদের স্বার্থ রক্ষা হোক। ল্যান্ডার্স অর ক্রেডিটর্স ইন্টারেস্ট, ঋণ দাতা অথবা যারা বাকিতে পণ্য বিক্রি করে, ক্রেডিটর্স মানে পাওনাদার, ল্যান্ডার্স মানে ঋণদাতা, আর ক্রেডিটর্স মানে কি পাওনাদার, অর্থাৎ যারা আমাদেরকে ঋণ প্রদান করে, যারা আমাদেরকে বাকিতে পণ্য বিক্রি করে, যারা আমার কাছে টাকা পাবে, যারা ঋণ দিয়ে থাকে তাদেরও চাওয়া হচ্ছে আমরা টিকে থাকি, আমরা ভালো অবস্থানে থাকি, যাতে তাদের ঋণ পরিশোধ করতে, তাদেরকে সুদ প্রদান করতে আমাদের কোনো অসুবিধা না হয়। যাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করি, অর্থাৎ যারা আমার কাছে বাকিতে পণ্য বিক্রি করে, আমাকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে, তাদেরও একই চাওয়া যে আমরা ভালো অবস্থানে থাকি, টিকে থাকি, আমাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাক। তাহলে তারা কীভাবে, তারা আমাদের এই বিষয়গুলো, আমাদের কাছ থেকে টাকাগুলো সঠিক সময়ে ফেরত পাবে। এই জন্য তাদের ইন্টারেস্ট রক্ষা হয়, যেহেতু আমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি, পারবে মূল্য বৃদ্ধি ব্যাপারে আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি বা প্রায়োরিটি দিয়ে থাকি। ওয়ার্কার্স এমপ্লয়িজ ইন্টারেস্ট, অর্থাৎ কর্মী বা যারা আমার এখানে চাকরিজীবী, তাদের ইন্টারেস্ট, তাদের সুবিধার বিষয়টিও এখানে চিন্তা করা হয়। অর্থাৎ ওয়ার্কার কর্মী বা আমার এখানে যারা চাকুরি করে, যারা কাজ করে,
তাদেরও চাওয়া থাকে যে আমার প্রতিষ্ঠানটির মূল্য বৃদ্ধি পাক, সম্পদ বৃদ্ধি পাক, দীর্ঘদিন টিকে থাক। তাদেরও কিন্তু ফাইনালি চায়, তারা তাদেরও টাকা দরকার, তারাও ইনকাম বাড়াতে চায়, তবে তারা ফাইনালি দীর্ঘদিন পর্যন্ত যাতে ভালো অবস্থানে থাকতে চায় সেটি চায়, যার কারণে তাদের ইন্টারেস্ট রক্ষার ক্ষেত্র আমার এই বিষয়টি, আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটি প্রায়োরিটি দিয়ে থাকে। ইট অলসো এনশিওর ফেয়ার রিটার্ন টু শেয়ার হোল্ডার, বিল্ডিং আপ রিজার্ভ, এটি আরও এনশিওর করে, নিশ্চিত করে ফেয়ার রিটার্ন অফ শেয়ার হোল্ডার, শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় দেওয়ার ক্ষেত্রে এটি ভূমিকা পালন করে বা নিশ্চিত করে থাকে। বিল্ডিং আপ রিজার্ভ অর গ্রোথ, প্রতিষ্ঠানের সংরক্ষিত আয় সংস্থাপনের ক্ষেত্রে সংরক্ষিত আয় সংরক্ষণের বিষয়টি তারা চিন্তা করে, গ্রোথ অ্যান্ড এক্সপেনশন, অর্থাৎ তারা যে প্রতিষ্ঠানের সংরক্ষিত আয় এটি বৃদ্ধি এবং বর্ধিত করা, এটিকে প্রবৃদ্ধি করা এবং বর্ধিত করার ক্ষেত্রেও তারা নিশ্চিত করে। এনশিওর ফিনান্সিয়াল ডিসিপ্লিন ইন দ্য ম্যানেজমেন্ট, এবং তারা ব্যবসায়ের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার চেষ্টা করে, অর্থাৎ যেমন হুট করে অনেক টাকা মুনাফা অর্জন করে ফেললো একটা প্রতিষ্ঠান, আবার হঠাৎ করে তারা বাজারে নেই, অর্থাৎ তাদের তারা সাময়িক একটি খুব ভালো অবস্থান তৈরি করলো কিন্তু তাদের ফাইনালি তারা টিকে থাকতে পারলো না। এই ধরনের প্রতিষ্ঠানের কাজকে ফিনান্সিয়াল ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত আছে বলা যায় না, কিন্তু যারা মুনাফা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের কথা চিন্তা করে, প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধির বিষয়টি চিন্তা করে, প্রতিষ্ঠানের ভালো অবস্থান তৈরি করার জন্য, আলটিমেট একটি ভালো অবস্থান তৈরি করার জন্য চেষ্টা করে, ওই ধরনের প্রতিষ্ঠানকে ভালো প্রতিষ্ঠান বলা যাবে, এবং ওই ধরনের প্রতিষ্ঠান ফিনান্সিয়াল ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এই লক্ষ্যটি ভালো ভূমিকা পালন করে। তাহলে আমরা একটি ফাইনালি ডিসিশনে পৌঁছব, আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশনটা কী আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা কী। দেখো, প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে অধিক পরিমাণ লাভ অর্জন করবে কীভাবে, বেশি আয়ের মাধ্যমে, কম খরচের মাধ্যমে। তারা প্রতিষ্ঠানের আলটিমেট ফাইনাল বা পরবর্তী অদূর ভবিষ্যতের বিষয়টি তারা চিন্তা করে না, তারা চিন্তা করে তাদের এখন লাভ দরকার, বেশি বেশি লাভ করে বেশি বেশি দক্ষতা প্রমাণ করতে হবে। কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটি তাদের বক্তব্য হচ্ছে না, আমরাও মুনাফা অর্জন করবো, মুনাফাকে আমরা অস্বীকার করবো না, তারাও মুনাফাকে অস্বীকার করে না, তবে তাদের বক্তব্য হচ্ছে মুনাফা প্রয়োজনে কম অর্জিত হবে, প্রতিষ্ঠানের আয় প্রয়োজনে একটু কম হবে, বাজারে প্রতিযোগিতা টিকে থাকার জন্য প্রয়োজনে বিক্রয় মূল্য একটু কমিয়ে দিব, কাস্টমারকে জনগণকে সন্তুষ্ট করার জন্য গুণগত মান নিশ্চিত করবো, কিসের, পণ্যের গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে বাজারে টিকে থাকার চেষ্টা করব। এতে আলটিমেটলি আমার দীর্ঘ সময়ে গিয়ে দীর্ঘকালীন সময়ে আমার প্রতিষ্ঠানের মুনাফা অর্জিত হবে, সম্পদ বৃদ্ধি পাবে, ফার্মের মূল্য বৃদ্ধি পাবে, বাজারে টিকে থাকতে পারবো, এবং এটি আমাদের জন্য ফাইনালি একটি ভালো অবস্থান স্টেবল হবে। এই জন্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটাই প্রতিষ্ঠানের একটি চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত, কারণ এর মাধ্যমে মুনাফা অর্জিত হবে এবং বাজারে দীর্ঘদিন দীর্ঘকালীন সফলতার বিষয়ে চিন্তাও করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আরও একটি শিক্ষণফল ছিল, আমাদের আরও একটি লার্নিং আউটকাম ছিল, ফাংশন অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনার কাজসমূহ, ফাংশন। দেখো, এখানে প্রথমটি হচ্ছে ইস্টিমেটেড রিকোয়ার্ড ক্যাপিটাল, অর্থাৎ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনার মূল যে কাজগুলো, এর ভিতরে এক নম্বর হচ্ছে ইস্টিমেট রিকোয়ার্ড ক্যাপিটাল, প্রয়োজনীয় মূলধনের পরিমাণ অনুমান করা। অর্থাৎ আমার একটি প্রতিষ্ঠান যদি কাজ পরিচালনা করতে হয়, আমি একটু সহজভাবে বলি, মনে করো তোমরা 10 জন বন্ধু মিলে একসাথে সিদ্ধান্ত করেছো আমরা পড়ালেখার পাশাপাশি একটি বিজনেস করবো। তাহলে কী বিজনেস করবে, তোমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করলে, বিভিন্ন জায়গায় গিয়ে অনেকের সাথে যোগাযোগ করলে, কী ব্যবসা করবে, মনে করো তুমি যে কোনো একটি ব্যবসা করার সিদ্ধান্ত নিলে, মনে করো তুমি একটি বড় একটি পুকুর নিয়ে, পুকুরে তুমি মাছের খামার করার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে এখন এই অবস্থায় তোমাকে প্রথমে কী করতে হবে, ইস্টিমেট রিকোয়ার্ড ক্যাপিটাল, প্রয়োজনীয় মূলধনের পরিমাণ নির্ধারণ করতে হবে। তাহলে প্রথম কাজ করবে, তোমার কী পরিমাণ মূলধন লাগবে, সাপোজ তোমার 10 লক্ষ টাকা মূলধন লাগবে, এটি নির্ধারণ করলে, নির্ধারণ করার পরে ডিটারমাইন ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো, মূলধন কাঠামোটা কী, মূলধন কাঠামো হচ্ছে, ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত মূলধনের ভিতরে কত অংশ ঋণকৃত আর কত অংশ মালিকানা, এই সংক্রান্ত
একটি কাঠামো নির্ধারণ করাকে বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ 10 লক্ষ টাকা লাগবে তোমার, তুমি কি 10 লক্ষ টাকা কমপ্লিট নিজের পকেট থেকে, নিজের পকেট থেকে দিবে, নিজেরা বিনিয়োগ করবে, নাকি তুমি ঋণ গ্রহণ করবে? তুমি কি অর্ধেক টাকা ঋণ গ্রহণ করবে, অর্ধেক টাকা পকেট থেকে দিবে, নাকি 2 লক্ষ টাকা নিজের পকেট থেকে, নিজের পকেট থেকে পুঁজি দিবে, নাকি আর বাকি 8 লক্ষ টাকা ঋণ নিবে, নাকি 8 লক্ষ টাকা নিজের পকেট থেকে দিবে, 2 লক্ষ টাকা ঋণ নিবে? এই যে কাঠামো নির্ধারণ করা, কি পরিমাণ নিজের থেকে, কি পরিমাণ মালিকানা মঞ্জুর হবে, কি পরিমাণ ঋণকৃত মঞ্জুর হবে, এটি সিদ্ধান্ত গ্রহণ করা, এটি দ্বিতীয় কাজ। 3 নম্বর ফাংশন হচ্ছে ইভ্যালুয়েট অ্যান্ড সিলেক্ট সোর্স অফ ফান্ড। তুমি মূল্যায়ন করবে এবং ফান্ডগুলো অর্থাৎ তহবিলগুলার যে উৎস, উৎস সিদ্ধান্ত, উৎস সম্পর্কে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ তুমি কোন উৎস থেকে ঋণ গ্রহণ করবে, টাকা সংগ্রহ করবে, তুমি ওই যে এখানে বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, নিজের থেকে দিলেও সুবিধা অসুবিধা আছে, আবার যদি ঋণ গ্রহণ করো সেখানেও সুবিধা অসুবিধা আছে। সেজন্য তুমি আগে ইভ্যালুয়েট করবা, অর্থাৎ মূল্যায়ন করবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবে তুমি কোন কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করবে। এই যে মূল্যায়ন করাটা, এটা হচ্ছে আমাদের ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রেও এই মূল্যায়নের কাজটাই ব্যবহার করা হয়, এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি কোন প্রজেক্ট আমরা গ্রহণ করব, কোন প্রজেক্ট আমরা গ্রহণ করব না। তারপরে আসো অ্যালোকেট অ্যান্ড কন্ট্রোল ফান্ড। আমরা যে ফান্ডটা সংগ্রহ করলাম, তহবিলটা সংগ্রহ করলাম, এটিকে আমরা আমাদের প্রজেক্টের কাজে, আমাদের ব্যবসায়ের কাজে আমরা এটিকে বন্টন করব। শুধু বন্টন করব না, পাশাপাশি এই বন্টনটাকে আমরা কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যাতে কোনো টাকা কোথাও অতিরিক্ত ব্যয় না হয়, প্রয়োজনে অতিরিক্ত কোনো কিছু কেনা না হয়। এই বিষয়ে আমরা কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, ডিস্ট্রিবিউট প্রফিট অর সারপ্লাস। অর্থাৎ এবার আমরা, আমাদের যখন মুনাফা অর্জিত হবে, অর্থ অর্জিত হবে, এই মুনাফাটা আমরা বন্টন করবো কাদের মাঝে, আমরা শেয়ার মালিকদের মাঝে বন্টন করব। তাহলে শেয়ার মালিকদের মাঝে আমরা কী পরিমাণ বন্টন করব এবং কী পরিমাণ আমরা রেখে দিব, অর সারপ্লাস, ডিস্ট্রিবিউট প্রফিট, লাভ বন্টন করা অথবা সারপ্লাস এবং অতিরিক্ত টাকা রেখে দেওয়া, তাহলে আমরা কী পরিমাণ বন্টন করব, কী পরিমাণ টাকা রেখে দিব, এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা, এটিও আমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি অন্যতম ফাংশন। সর্বশেষ মনিটরিং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। আমরা অর্থ সংগ্রহ করব, অর্থ বিনিয়োগ করব, মুনাফা বন্টন করব, শুধু এই কাজগুলো করলে চলবে না, বরং আমাকে সার্বক্ষণিক আমার আর্থিক কাজটিকে মনিটরিং করতে হবে, কারণ আধুনিক যুগ প্রতিযোগিতার যুগ, এই যুগে টিকে থাকতে হলে আমাকে অধিক সতর্ক থাকতে হবে এবং আমাকে সঠিকভাবে আমার কাজসম সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন আমাকে আরও 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 এক্সপার্ট হতে হবে, এজন্য আমাকে মনিটরিং করতে হবে আমার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, আর্থিক কর্মকাণ্ড সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি তোমাদের উদ্দেশ্যে আজকে আলোচনা সমাপ্তির দিকে যাব। তোমরা তোমাদের এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই বইটি বা এই কোর্সটি ইংরেজি হওয়ার কারণে তোমরা এটি থেকে দূরে না সরে তোমরা বেশি বেশি পরিমাণ পড়বে, প্র্যাকটিস করবে, ডিকশনারি থেকে প্রয়োজনীয় শব্দের অর্থগুলো বের করবে এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবে। তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো, ভালো থেকে তোমাদের কার্যক্রম পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।